মিড ডে মিলল মাত্র পি এম পোষণ করেছে কিন্তু এই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে দীর্ঘদিন তাদের উচ্চবাচ্য ছিল না বছর পর অবশেষ পড়ুয়া পিছু প্রতিদিনের বরাদ্দ বৃদ্ধি করলো মোদী সরকার কতটা বাড়লো মাত্র চুয়াত্তর পয়সা চড়া মূল্য বৃদ্ধির বাজারে স্বয়ং প্রধানমন্ত্রী নামাঙ্কিত এই প্রকল্পে এতদিন বাদে নামমাত্র বরাদ্দ বৃদ্ধির খবরে স্বাভাবিকভাবে সমালোচনার ঝড় উঠছে স্কুলগুলি আশা ছিল দীর্ঘদিন বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় এবার তা পুষিয়ে দেবে কেন্দ্র সেই আশায় জল ঢেলে প্রাথমিকে চুয়াত্তর পয়সা এবং উচ্চ প্রাথমিকে এক টাকা বারো পয়সা করে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রান্তিক শ্রেণীর পড়ুয়াদের পুষ্টি অনেক ক্ষেত্রেই মিড ডে মিল নির্ভর এই টাকায় কোচিগাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে উঠছে স্কুলগুলির কাছে শেষবার এই খাতে বরাদ্দ বেড়েছিল দু হাজার বাইশ সালের পয়লা অক্টোবর তখন প্রাথমিকের দিন পিছু প্রতি পড়ুয়াদের জন্য বরাদ্দের পরিমাণ ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং উচ্চ প্রাথমিকে আট টাকা সত্তর পয়সা আগামী পয়লা ডিসেম্বর থেকে তা যথাক্রমে ছয় টাকা উনিশ পয়সা এবং নয় টাকা উনত্রিশ পয়সা হতে চলেছে দু সালে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার যেখানে চার দশমিক উনিশ শতাংশ ছিল এখন তা এগারো শতাংশ ছুঁয়েছে ফলে এই বরাদ্দ বৃদ্ধি যে কতটা অকিঞ্চিতকর তা বোঝার জন্য বিশেষজ্ঞ হতে হয় না প্রসঙ্গত মিড ডে মিলের চাল এবং রাঁধুনির ভাতা কেন্দ্র রাজ্য বহন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাঁধুনি হেল্পারদের জন্য নিজস্ব কোষাগার থেকে বাড়তি পাঁচশো টাকা করে দেয় সবজি কেনার টাকা বাঁচাতে বহু স্কুলে কিচেন গার্ডেন করেছিল কিন্তু একের পর এক দুর্যোগে বহু স্কুলে সেই বাগান নষ্ট হয়ে গিয়েছে অনেক স্কুলের পুকুরের মাছ ভেসে গিয়েছে বন্যায় ফলে এসবের জন্য বাজারের উপর ভরসা করা ছাড়া উপায় নেই শহরের স্কুলগুলির ক্ষেত্রে তা তো বিকল্প কখনোই ছিল না উপরন্ত মূল্যবৃদ্ধির বাজারে ডাল সবজি মাছের দাম বেড়েছে লাফিয়ে কেন্দ্রের আমদানি নীতির জন্য ভোজ্য তেল এখন মহার্ঘ গত দু বছরে ডালের দাম যা বেড়েছে তাতে প্রায় মাথা মাথাপিছু বরাদ্দ শেষ হয়ে যাওয়ার জোগাড় স্কুল পাতে ডিম দেয় সেটাও তার খুব সস্তা নেই বিজেপি শিক্ষা সেলের প্রাথমিক শাখার নেতা পিন্টু পারই বলেন বরাদ্দ আরও বাড়ানো উচিত